নমস্কার দর্শক বন্ধুরা লিপিজ কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি নিরামিষের দিনে খাওয়ার জন্য এঁচড় দিয়ে মুগ ডাল রান্নার দারুণ টেস্টি একটি রেসিপি নিয়ে যে কোনো নিরামিষের দিনে আপনারা বানিয়ে ফেলতে পারেন রুটি ভাত সব কিছুর সঙ্গেই সার্ভ করা যাবে আর খেতে অসম্ভব টেস্টি হয় আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে হাফ কাপের একটু বেশি পরিমাণ মুগ ডাল আর নিয়েছি ছোট সাইজের একটি এঁচড়ের অর্ধেক অংশকে ডুমো করে কেটে আমি জলের মধ্যে রেখেছি প্রথমে একটি ভাজা মশলা বানিয়ে নেব তার জন্য একটি কড়াই গরম করে নিয়ে নিচ্ছি এক চামচ গোটা জিরে আর এর সঙ্গে নিয়ে নিচ্ছি তিনটে ছোট এলাচ একটি ছোট দারচিনি স্টিক একটি শুকনো লাল লঙ্কা চার পাঁচটা গোলমরিচ আর একটি তেজপাতাকে টুকরো টুকরো করে নিয়েছি দারচিনি স্টিকটা কিন্তু ছোট আকারেরই নিতে হবে যেহেতু দারচিনির ফ্লেভারটা খুব স্ট্রং হয় এবার একদম লো ফ্লেমে এই সমস্ত মশলাকে ড্রাই রোস্ট করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এগুলো হালকা ভাজা হয়ে এর থেকে সুন্দর একটি গন্ধ বের হয় তবে মশলাগুলো কিন্তু কোনোভাবেই বেশি ভাজা করা যাবে না বা পুড়িয়ে ফেলা যাবে না দেখুন আমি এখন ফ্লেম অফ করে দিয়েছি এরপর এগুলো জুড়িয়ে নিয়ে এর পাউডার বানিয়ে নেব মশলাগুলো জুড়াতে থাক সেই সময় ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি পরিমাণ মুগ ডাল মুগ ডালকে এখন ভালো করে এভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব শুকনো কড়াইতে ডালকে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না মুগ ডালে এরকম হালকা রঙ ধরে যাচ্ছে মোটামুটি মিনিট পাঁচেক ধরে আমি মুগ ডালকে একটু ভালো করে হালকা রঙ ধরিয়ে ভেজে নিয়েছি এবার মুগ ডাল ধুয়ে নিতে হবে তবে প্রথমে আমি এই গরম মুগ ডালের মধ্যে একটু জল ঢেলে দেব জল ঢা ঢেলে দেওয়ার পর এই জলটাও কিন্তু ডাল যেহেতু গরম আছে বা গরম করাইতে জলটাও গরম হয়ে যাবে এই অবস্থায় পাঁচ দশ মিনিট রেখে দেব যাতে করে ডাল ভালো করে ফুলে যায় আর তাতে করে ডাল সেদ্ধ করতে সুবিধে হবে এখানে আমি একটি প্যানের মধ্যে জল গরম করতে বসিয়ে এতে পরিমাণ মতো অল্প হলুদ দিয়ে এর মধ্যে কেটে রাখা সমস্ত এঁচড়ের টুকরোগুলো যোগ করে দিলাম ঢাকা দিয়ে প্রায় সাত আট মিনিট এটাকে সেদ্ধ করে নেব আপনারা চাইলে প্রেশার কুকারে একটা সিটিও দিয়ে নিতে পারেন ভাজা মশলা ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নিয়েছি তবে এই মশলাকে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে করে ফ্লেভারটা না উড়ে যায় এ সেদ্ধ হতে থাক সেই সময় আমি প্রেসার কুকারে ধুয়ে নেওয়া ডাল দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য ডালটা পাঁচ দশ মিনিট ভিজিয়ে নিয়ে দু চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল যোগ করেছি এখন এক মুঠো কড়াই দিচ্ছি এটা অপশানাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন প্রেসার কুকার লাগানোর আগে এই দিকটাতে অল্প একটু ঘি লাগিয়ে নিচ্ছি তেল বা ঘি কিছু একটা লাগিয়ে নিয়ে তারপর কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলে ডাল সেদ্ধ হওয়ার সময় অনেক সময় সিটির কাছ থেকে এক্সট্রা জল বেরিয়ে এসে গ্যাস কিংবা কুকার নোংরা করে ফেলে এভাবে ঘি বা তেল লাগিয়ে দিলে সেটা হওয়ার সম্ভাবনা থাকবে না এখন জাস্ট একটা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব সাত আট মিনিট সেদ্ধ হওয়ার পর ঢাকা দেওয়া অবস্থায় আরও চার পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এখন আমি জলটা ছেকে আলাদা করে দেব দেখুন এই পর্যায়ে এঁচটটা সেদ্ধ হবে কিন্তু খুব বেশি নরম করা যাবে না দেখুন আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি তাতে করে আপনারা বুঝতে পারবেন এদিকে আমার ডালটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডালের সঙ্গে জল মিশিয়ে নেব তবে অবশ্যই গরম জল মিশিয়ে নিতে হবে ডালের সঙ্গে কিন্তু ঠান্ডা জল মেশানো যাবে না ডালটাকে এমন করে সেদ্ধ করতে হবে যাতে করে ডাল সুসেদ্ধ হয় অথচ ডালটা যেন বেশ দানা দানা থাকে তো দেখতেই পাচ্ছেন আমি ডালটা এভাবেই সেদ্ধ করে নিয়েছি আর একটু ঘেঁটে দিচ্ছি অল্প অল্প যাতে ম্যাশ হয়ে যায় কিছু কিছু দানা ম্যাশ হয়ে যাবে আর কিছু কিছু বেশ এরকম দানা দানা গোটা গোটা থাকবে তো দেখুন আশা করছি আপনারা ডালের ঘনত্বটা বুঝতে পারছেন এবার আমি একটি কড়াই গরম করে এখানে সর্ষের তেল গরম হলে এর মধ্যে সেদ্ধ করে নেওয়া এচড়ের টুকরোগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটু হালকা রং ধরিয়ে এগুলোকে ভাজা ভাজা করে নেব মোটামুটি চার পাঁচ মিনিট সময় নিয়ে এঁচড়গুলোতে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা একটি শুকনো লাল লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন এই রান্নাটিতে কিন্তু ফোড়ন হিসেবে পাঁচ ফোড়নই দিলে ভালো হয় এরপর দিয়েছি একটি টমেটো আর এক ইঞ্চ পরিমাণ আদা গ্রেট করে দিয়েছি টমেটোটা দেওয়ার পর আদাটা দিলে আদা পুড়ে যাওয়ার চান্স থাকে না এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিচ্ছি অল্প পরিমাণ একটু লবণ যাতে করে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে আসে লবণ দেওয়ার পর একটু নাড়াচাড়া করছি তাতে করে দেখুন টমেটো কিন্তু নরম হতে শুরু করেছে আমি অল্প অল্প টমেটোগুলো ম্যাশ করে দিচ্ছি আর এই পর্যায়ে মিশিয়ে নিলাম এক চামচ চিনি মুগ ডাল রান্নায় একটু চিনি দিলে খেতে ভালো হয় চিনির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন মশলা ভালো করে কষানো হলে এখানে ভেজে রাখা এঁচড় দিয়ে মশলার সঙ্গে এঁচড়কে প্রায় আরও চার তিন চার মিনিট ধরে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব আর তারপর ভালো করে কষানো হলে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে সেদ্ধ করা জল মেশানো ডাল এখানে যোগ করে দিলাম ভালো করে এঁচড়ের সঙ্গে ডালকে মিশিয়ে নেব ভালো করে মেশানো হলে এবার আমি এখানে ডালের পরিমাণ মতো লবণ যোগ করে দেব ডালে একটু লবণ বেশি করেই দিতে হয় যেহেতু জলের পরিমাণটা অনেকটা বেশি থাকে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম এবার ঢাকা দেওয়ার আগে এখানে আমি মিশিয়ে দেব তিন চারটে কা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলা আর দিচ্ছি এক চামচ ঘি এই ভাজা মশলার কারণে কিন্তু এই রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় অবশ্যই করে কিন্তু ভাজা মশলাটা দিতেই হবে ঘি আর ভাজা মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নেব তারপর ফ্লেম অফ করে ঢাকা দেওয়া অবস্থায় আরও চার পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এখন আমাদের ডাল কিন্তু একদম সার্ভ করার জন্য রেডি দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় ভাত রুটি সব কিছুর সঙ্গেই দারুণ লাগে খেতে আপনারা চাইলে আরও একটু পাতলা করেও বানাতে পারেন আমার এই ঘন ডাল পছন্দ তাই এভাবেই বানিয়েছি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও